নমস্কার বন্ধুরা, পাপিয়া রাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ এটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো বিস্কুট। সেটা কীভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখুন বুঝতে পারবেন। বিস্কুট বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি তেল, ময়দা, সুজি, চিনি গুঁড়ো, ডিম একটা, আর নিয়েছি ভ্যানিলা। এবার আমি আগে ডিমটা ভেঙে নিচ্ছি। ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিনি গুঁড়ো। চিনির গুঁড়োটা দিয়ে ডিমের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। ভ্যানিলা দিয়ে দেবো। ভ্যানিলা এখানে আমি 2 ফোঁটার মতন দিচ্ছি। এবার দিয়ে দেবো সুজি। সুজিটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ পর আমি ফিরে এলাম, আর দেখুন সুজিটা ভিজে গেছে। এবার দিয়ে দেবো ময়দা। এইভাবে অল্প অল্প করে আমি ময়দা দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করেই ময়দা দিতে হবে, তা নাহলে একসঙ্গে দিলে ডালা পাকিয়ে যাবে। দেখুন এটা আর একটু ভালো করে আমি ডিশে নিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার লেচি কেটে নেব। কেটে নিলাম। এবার এগুলো গোল করে পাক দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন এগুলোকে পাক দেওয়া হয়ে গেছে। এবার একটু আমি বেলুন চাকতিতে সরল করে নেব বেলে। অল্প করে একটু বেলে নিচ্ছি, ওপরটা সরল হয়ে যাচ্ছে। লিচুগুলো পাক দেওয়া হয়ে গেছে, এবার একটু ধারগুলো আমি গোল করে নিচ্ছি এইভাবে। এরপর ওপরটা একটু সমান করে দিচ্ছি এইভাবে। সমান হয়ে গেছে। এবার আমি একটা গ্লাস নিয়েছি, দিয়ে বিস্কুটের ডিজাইন করে দিচ্ছি আস্তে আস্তে করে। দেখুন এইভাবে কাটা কাটা চিহ্ন করে দিচ্ছি, দাগগুলো করে দিয়েছি। দেখুন সবগুলো করে নিচ্ছি। একদম অল্প দিয়ে সমান করে দিলাম ওপরটা। আবার এই গ্লাসটা নিয়ে আমি দাগ করে নিচ্ছি।
গ্লাসে পিছন দিকে তো এটা সমান করা যেতে পারে আপনাদের ইচ্ছা। দেখুন খুব সহজে গ্লাসে পিছন দিক দিয়ে সরল করা হয়ে গেল। আস্তে আস্তে করে তাকগুলো আমি কেটে নিচ্ছি। সব কাটা হয়ে গেছে, এবার উনানটা আমি জেলে নেব। উনানটা জেলে নিয়েছি, কড়াতে এবার তেল দিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিচ্ছি। অল্প গরমে বিস্কুটগুলো দিতে হবে, তেলটা ঠিক অল্প গরম হবে, খুব বেশি গরমে নয়। তেলটা গরম হয়ে গেছে, এবার বিস্কুটগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প আঁচে ভাজতে হবে। বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একদম অল্প আঁচে করতে হবে। দেখুন কত সুন্দর হচ্ছে বিস্কুটগুলো। এলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাড়িতে বিস্কুট আমি বানিয়েছি, আপনারা অবশ্যই এইভাবে বানাবেন আর খেতে এগুলো খুবই সুন্দর। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, নমস্কার।